সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24-এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুইজারল্যান্ডে আওয়ামী লীগ কর্মীদের হাতে হেনস্থার শিকার উপদেষ্টা আসিফ নজরুল। কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে? আলু পেঁয়াজে শুল্ক ছাড়, তবুও বেড়েই চলেছে দাম। পণ্যের দাম সহনশীল করতে 2-3 বছর লাগবে। জানালেন গভর্নর। নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আজ শোভাযাত্রা করবে বিএনপি। বিতর্কিত বক্তব্য, শোকজের জবাবে যা বলছেন সমন্বয়ক হাসিব। ঝিনাইদহের সাবেক এমপি তাহাজিব সিদ্দিকী গ্রেফতার। ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন হবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথা চাড়া দিচ্ছে, মন্তব্য হাসনাত আবদুল্লাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সুইজারল্যান্ডে আওয়ামী লীগ কর্মীদের হাতে হেনস্থার শিকার উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1 মিনিট 43 সেকেন্ডের ভিডিওটি দেখা যায়, একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছেন আসিফ নজরুলকে। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, আপনি মিথ্যা বলেছেন। এ সময় ভিডিওতে শোনা যাচ্ছে আসিফ নজরুল বলছেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা যায়, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রোটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রোটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারী তাকে বিরক্ত করেছেন। সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। এ সময় হেনস্থাকারীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গেছে। জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, আইন উপদেষ্টা ব্যক্তিগত কোনো সফরে সুইজারল্যান্ড আসেননি, আইএলও গভর্নিং বডির মিটিংয়ে এসেছেন। আইএলওতে বাংলাদেশের 2টি মামলা চলছে, সেজন্য উপদেষ্টা এখানে এসেছেন। তিনি আইএলওর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। সব আনুষ্ঠানিকতা শেষে জেনেভা সময় বৃহস্পতিবার বিকালে দেশে ফেরার জন্য বিমানবন্দরে প্রবেশের পথে কিছু লোক উপদেষ্টার সঙ্গে বাজে ব্যবহার করেছেন। এ কর্মকর্তা বলেন, শুনেছি আইন উপদেষ্টা গাড়ি থেকে নামার পর কিছু লোক এসে তাকে ঘিরে ধরে, সঙ্গে দূতাবাসের লোকজন ছিল, ওনাকে প্রোটোকল দেওয়া হয়েছে, হঠাৎ করে এসে কিছু লোক এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আলু পেঁয়াজের শুল্ক ছাড়, তবুও বেড়েই চলেছে দাম। আলু ও পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। গত 2 সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে আলু কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হওয়া পেঁয়াজের দাম নতুন করে আরও 10 টাকা পর্যন্ত বেড়েছে। এ পণ্যটির দাম নিয়ন্ত্রণে আনতে গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ড পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে এনবিআর পেঁয়াজ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে নেয়। শুল্ক ছাড়ে ভারত সহ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেশে আসছে, এরপরও দাম না কমে উল্টো বাড়ছে। ব্যবসায়ীদের দাবি, হিমাগার গেটে আলুর দর বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ সংকটে দেশি ও আমদানি দুই ধরনের পেঁয়াজের দাম বাড়তি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা ও মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 150 থেকে 160 টাকায়, আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি দরে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। সরবরাহ সংকটে বাজারে দেশি রসুনের দামও কেজিতে 20 থেকে 250 থেকে 260 টাকায় উঠেছে। পণ্যের দাম সহনশীল করতে 2-3 বছর লাগবে, যা বললেন গভর্নর।
মূল্যস্ফীতি কমিয়ে প্রাইস লেভেল বা পণ্যের দাম সহনশীল করতে 2-3 বছর লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর। তিনি বলেন, বর্তমানে ফরেন এক্সচেঞ্জের কোনো সংকট নেই, যে কেউ এলসি খুলতে পারবে, বাজারে টাকা পাবেন না কিন্তু ডলার পাবেন, এখানে একটা বড় পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল্যস্ফীতি ও পণ্যের দাম নিয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গভর্নর বলেন, আমাদের আজকের সভার মূল উদ্দেশ্য ছিল রমজানের আগে কিছু নিত্যপণ্যের মূল্য ধরে রাখতে হবে আর কিছু নির্বাচিত পণ্যের ক্ষেত্রে দাম মনিটরিং করতে হবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। স্পর্শকাতর বিষয় হলো চালের দাম। আমরা দেখেছি বর্তমানে চালের দাম গত বছরের তুলনায় 5-6 টাকা কম আছে। নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আজ শোভাযাত্রা করবে বিএনপি। জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, আজ বেলা 2:30 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হবে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ গিয়ে শোভাযাত্রা শেষ হবে। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ছিল 7ই নভেম্বর। 7ই নভেম্বর দিনটি বিএনপি জাতীয় বিপ্লব সংহতি দিবস হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা সহ 10 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিতর্কিত বক্তব্য, শোকজের জবাবে যা বলছেন সমন্বয়ক হাসিব। বিতর্কিত বক্তব্যের জন্য শোকজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম দাবি করেছেন, সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করতে গিয়ে আংশিক বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের টিভি টক শোতে আন্দোলন চলাকালে বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে এই ঘটনায় তাকে বৈষম্য বিরোধী সংগঠন থেকে শোকজ করা হয়। তাকে 3 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। ডিবিসি নিউজের প্রযত্নে বাংলাদেশ টক শোতে সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে আমার বক্তব্য কিছুটা অসম্পূর্ণ থেকে যায় এবং বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার বক্তব্যে আমি মূলত বোঝাতে চেয়েছিলাম, বিপ্লব কখনো নিয়ম মেনে হতে পারে না, পৃথিবীর প্রতিটি বিপ্লবেই নিয়মের বাইরে গিয়ে সংগঠিত হয়েছে। আমি আমার বক্তব্যে বোঝাতে চেয়েছিলাম আওয়ামী ফেসিবাদের দম্ভের স্তম্ভ, তাদের তথাকথিত উন্নয়ন প্রকল্প, মেট্রো রেলে যখন তারা নিজেরাই আগুন দিয়ে তারপর সেটা নিয়ে ফ্যাসিস্ট হাসিনার মায়াকান্না জনমানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে এবং এই ক্ষোভ ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন ত্বরান্বিত করেছে। ঝিনাইদহের সাবেক এমপি তাহজিব সিদ্দিকি গ্রেফতার। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার রাতে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, ঝিনাইদহে জামায়াত ইসলামের কর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় সম্প্রতি মামলা হয়েছে, সেই মামলার আসামি তিনি। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, সাবেক এমপি তাজিব আলম সিদ্দিকিকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন হবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, আমাদের স্পেকুলেট করার প্রয়োজন নেই, আগামী 2-3 মাস দেখি। উপদেষ্টা বলেন, 2 মাস সময় তো আছে, তারপর তিনি দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পর কি কি পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের, তিনি তো বলেনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন, কিছুই বলেননি। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো নয়, আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দিচ্ছে, মন্তব্য হাসনাত আবদুল্লার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দিচ্ছে, অনেকে আবার গোপনে থেকে ভিডিও বার্তা দিচ্ছেন,
তারা যদি আবারও মাঠে নামে সর্বপ্রথম টার্গেট করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি আরো বলেন, বিগত দিনে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রাজনীতিতে জড়িয়ে পড়তেন, তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ পুঁজি করে নিজেদের কেরিয়ার নির্মাণ বা প্রমোশন বাণিজ্যে অন্তর্ভুক্ত না হওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ জানান। একই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শারজিস আলম বলেন, নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ চালু করতে হবে। প্রতি বছর ছাত্র সংসদের নির্বাচন করলেই কেবল সুষ্ঠু নেতৃত্ব তৈরি সম্ভব। তিনি বলেন, যখন দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি হয়, সেই সময় যদি কাউকে নেতা মনোনয়ন দেওয়া হয়, ওই নির্দিষ্ট নেতার মাথায় একটি জিনিসই থাকে যে আমাকে নেতা বানিয়েছে তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। তখন ছাত্রদের স্বার্থকে তারা প্রাধান্য দেয় না, এজন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরির গুরুত্ব আরোপ করেন তিনি, কারণ ছাত্রদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছাত্রদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ।